নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ও দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ও অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে আঠেরোই মার্চ দু ডিএ মামলা কিন্তু উঠতে চলেছে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ডিএ মামলা কত নম্বর কোর্টে উঠছে এবং অবশ্যই স্যার সিরিয়াল নম্বর কত রয়েছে সেক্ষেত্রে অনেকে অলরেডি সিরিয়াল নাম্বার আপনারা জেনে গেছেন এবং আপনাদের আশঙ্কা যে ডিএ মামলা অবশ্যই এই দিনও শুনানি হবে না তো এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই দিন ডিএ মামলার শুনানির একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে কেন রয়েছে তাও আপনাদের সাথে জানাবো তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি কী বলা হয়েছে সুপ্রিম কোর্টে চলুন দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে এখানে ডায়েরি নাম্বারটা দেওয়া রয়েছে এবং অবশ্যই দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কনফিডেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মধ্যে কিন্তু এই কেসটা চলছে এখানে ফাইল নাম কবে করা হয়েছিল সেটাও দেওয়া রয়েছে এবং লাস্ট শুনানির ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা দেওয়া হয়েছে আঠেরো তিন দু চব্বিশ এখানে জাস্টিস কারা রয়েছেন হনারেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং হনারেবল জাস্টিস এখানে প্রশান্ত কুমার মিশ্রা সিরিয়াল নাম্বার ষাটে রয়েছে সিরিয়াল নাম্বার ষাটে কিন্তু আগের বারও উঠেছিল যার জন্য আপনাদের আশঙ্কা যে এইবারও কিন্তু শুনানি না হতে পারে এক্ষেত্রে দেখুন স্ট্যাটাসে যেটা বলা রয়েছে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে ডিসপোজেবল ফাইনাল ডিসপোজেবল অ্যাট অ্যাডমিশান স্টেজ সিভিল কেস এই এইখানেটা দেখতে পাচ্ছেন যে ডিসপোজেবল ফাইনাল ডিসপোজালে কিন্তু এক নম্বরে রয়েছে ডিএ মামলা কিন্তু এক নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে ডিসপোজেবাল ফাইনাল ডিসপোজেভালে এবং সিরিয়াল নাম্বারস রয়েছে ষাটে তো সিরিয়াল নাম্বার এক্ষেত্রে ষাটে হলে কিন্তু অবশ্যই শেষের দিকে শুনানি হবে কিন্তু যখন ডিসপোজেবল মামলা ও ফাইনাল ডিসপোজেবল মামলাগুলো উঠবে তখন কিন্তু এক নম্বরেই ডিএ মামলা শুনানি হবে যেটা আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে ডিএ মামলা কিন্তু শুনানির সম্ভাবনা এইবার প্রবল কারণ এইবার কিন্তু ডিসপোজেবল ফাইনাল ডিসপোজালে এক নম্বরে রয়েছে ডিএ মামলা সিরিয়াল নাম্বার ষাটে রয়েছে অর্থাৎ নতুন কেসগুলো কিন্তু প্রথমের দিকে শুনানি হবে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আপনারা জানেন এবং পুরনো যে কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিসপোজাল ফাইনাল ডিসপোজালে থাকে এবং শেষের দিকে শুনানি হয় সেক্ষেত্রে ডিএ মামলা এক নম্বরে রয়েছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজালে সেক্ষেত্রে ডিএ মামলা অবশ্যই পরবর্তী ডেট দেওয়া হয় নাকি শুনানি কি কোন দিকে যায় সেটা কিন্তু পরবর্তী আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আপনাদের যেটা আশঙ্কা সে শুনানি হবে না ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু একদমই নয় এক সুপ্রিম কোর্টের বিচারপতি মহোদয় কিন্তু অবশ্যই শুনবেন ডিএ মামলাটা হয়তো সেটা পাঁচ মিনিট দশ মিনিট হলেও শুনতে পারেন কিন্তু শুনবেন কারণ ডিসপোজাল ফাইনাল ডিসপোজালে এক নম্বরে ডিএ মামলা রয়েছে আপাতত এবং সিরিয়াল নাম্বার ষাটে রয়েছে সেক্ষেত্রে ডিএ মামলার শুনানির সম্ভাবনা প্রবল রয়েছে বাকি ইনফরমেশানগুলো অবশ্যই আপনারা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন শুনানির কী আপডেট উঠে আসে এই আপনাদের এই চ্যানেলেই আপনারা জানতে পারবেন অবশ্যই লাইক করে জনস্বার্থে অনেক অনেক এই ভিডিওটি শেয়ার করে দিন